বর্তমানে কিন্তু সৌদি আরবে অনেকটা গরম। আজকে আমি যাচ্ছি ব্যাংকে, তো আমার ব্যাংক কার্ড এক্সপায়ার হয়ে গেছে, মোবাইলে মেসেজ আসছে। তো বর্তমান সৌদি আরব কিন্তু আর সৌদি আরব নাই অনেক। আসসালামু আলাইকুম, তো কেমন আছেন সবাই? তো নতুন একটা ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। তো আজকে আমি যাচ্ছি ব্যাংকে, তো আমার ব্যাংক কার্ড এক্সপায়ার হয়ে গেছে, মোবাইলে মেসেজ আসছে। তো ব্যাংকে যেতে হবে, এবং আমার যে ব্যাংক কার্ডটা এটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। তো অ্যাকাউন্টে মেবি এখন ফ্রিজ আছে, তো ব্যাংক থেকে মেসেজ আসছে যে আপনি কোনো ব্রাঞ্চে যান, ব্রাঞ্চে যাওয়ার পরে ব্যাংক কার্ডটা আপডেট করতে হবে। তো এখন আমি যাচ্ছি ব্যাংক কার্ডে, কারণ সৌদি আরবে এখন 3 মাস আকামা করার পর কিন্তু বেশিরভাগই সমস্যাটা দেখা দিতেছে সবার। তো 3 মাস পরে পরে আবার ব্যাংক কার্ড আপডেট করা লাগে। আগে মূলত 1 বছর আকামা করলে আপনার, আমি প্রথম যে সময় আকাম হয়েছিল আমার 2 বছর ব্যাংক কার্ড কোনো আপডেট দেওয়া লাগে না, কিন্তু এখন বর্তমানে 3 মাস আকামা করার পর পর অনেকটা মনে করেন যে 3 মাস পর পর ব্যাংকে যেতে হয়। আপনি যদি আপডেট না দেন তাহলে কিন্তু ব্যাংক কার্ড ফ্রিজ হয়ে থাকে এবং লেনদেন করতে পারেন না। তো আমি এখন যাচ্ছি ব্যাংক কার্ডে, তো আমি ব্যাংক কার্ড আপডেট দেওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হবে। তো এখন আমি যাইতেছি, বর্তমানে কিন্তু সৌদি আরবে অনেকটা গরম, বাইরে কিন্তু প্রচণ্ড গরম রোদ পড়তেছে। তো যার দ্বারা আবহাওয়াটা মোটামুটি এখন কিছুটা হালকা গরম পড়তেছে, কিন্তু সামনে জুন জুলাই আসতেছে অনেকটাই গরম পড়বে। তো এখন বাইরে যে যেতেছি তাই একটা সানগ্লাস লাগাইছি, কারণ এখন কিন্তু বাইরে অনেকটা রোদ। তো রোদের কারণে আপনি কিন্তু চোখে একটু ঝাপসা ঝাপসা দেখতে পারেন, এই কারণে সানগ্লাস ব্যবহার করা উচিত এই রোদের মাঝখানে। তো এখন যাচ্ছি ব্যাংকের দিকেই, কারণ এই সাইকেল দিয়ে একটু 1.5 কিলোমিটার দূর আছে আমার যে বাসা থেকে। তো আমি এখন সেই ব্যাংকে যাব। তো দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ। তো যেতে যেতে একটু পার্কে রেস্ট নিয়ে নিলাম, এবং বর্তমান সৌদি আরব কিন্তু আর সৌদি আরব নাই, অনেকটা সবুজ শ্যামল হয়ে গেছে। তো আমি যদি আপনাদের একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই, তো দেখতে পাচ্ছেন এটা আমি একটা পার্কে আছি। তো পার্কের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, অনেকগুলো সবুজ শ্যামল গাছ রয়েছে এবং পাখিদের ডাক এবং সব কিছু এক কথা বলতে গেলে অসাধারণ। 2 hours later গাইস, অবশেষে ব্যাংক কার্ড আপডেট দিলাম এবং নতুন ব্যাংক কার্ড নিয়ে আসলাম। আসলে বর্তমানে ব্যাংক কার্ড আপডেট দেওয়া কত ঝামেলা, এটা দাও ওইটা দাও কাগজ দাও, এবং যারা নতুন তারা তো কিছুই বুঝতো না, কারণ বর্তমান যে আকামা ছাড়া কিছুই হয় না। তো ফাইনালি ব্যাংক কার্ড পুরোপুরি আপডেট দিছি, নতুন একটা কার্ড দিছি এবং নতুন নাম্বার, ঠিক কারণ অনেকটা রোদ বাইরে, কারণ রোদের উত্তাপে মনে করেন টিকে থাকতে পারতাছি না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গুড বাই।